कुछ पूछूं? तो अल्लाह रखे थे भालो। जी भालो। বিয়েতে এসেছেন, খুব খুশি হয়েছি। আমিও। কিন্তু একা কেন, ভাবি এলেন না? ওর শরীরটা ভালো না, আসবে? ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন। জি বাবা। কিছু বলবি? আমার কোনো কাজে যদি তোমাদের কষ্ট হয়, সমাজে দশজনের কাছে যদি তোমাদের ছোট হতে হয়, তাহলে তাহলে কি তুমি আমাকে ক্ষমা করতে পারবে? কেন, কি হয়েছে মা? বলো না বাবা। দেখ মা, মানুষ অনেক সময় শখ করে গাছ লাগায়, সেই গাছে পানি দেয়, সেই গাছে পাতা আসে, ফুল ফোটে, ফল ধরে, তারপর কোনোদিন যদি দেখে সেই গাছে পোকা ধরেছে, তখন কিন্তু সে গাছটাকে কেটে ফেলে না, পোকাগুলোকে মেরে ফেলে। বাবা, তুই কি কোনো বিষয় নিয়ে ইনডিসিশনে ভুগছিস? হ্যাঁ বাবা, মনের সাথে আজ কয়েকটা দিন যুদ্ধ হচ্ছে। আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। দেখ মা, জীবনটা তোর, আজীবন তোর সাথে আমরা কেউ থাকবো না, আমিও না, তোর মাও না। তোর জীবন তোর মতো করে সাজিয়ে নিতে হবে। মনে রাখবি, মনের বিরুদ্ধে কোনো কাজ করবি না, তাহলে মন তোকে কোনোদিনও ক্ষমা করবে না। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমাদেরকে ছেড়ে যাস নে, অন্তত পরীক্ষাটা দিয়ে যা। জীবনের পরীক্ষায় ফেল করে বসে আছি, নতুন করে আর পরীক্ষা দিয়ে কি হবে বল? Yes.